হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো দেখো আমি আজকে আমার বিয়ের মেকআপের ভিডিওটা নিয়ে এসছি তো দিন ধরেই ভাবছি যে ভিডিওটা দেবো কিন্তু আমার এডিট করা হচ্ছিলো না বলে দিতে পারিনি তো আমি আমাকে যে সাজিয়েছিলো দিদি দিদির নাম হচ্ছে মাধুর দিদি আর আমি দিদিকে প্রায় চার মাস আগে বুক করে রেখেছিলাম মানে আমার মেকআপের জন্য ব্রাইডেল মেকআপের জন্য তো আমি এটা দিদির কাছে স্টুডিওতে গিয়ে এসেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি হয় যেত আমি স্টুডিওতেই গিয়েছিলাম তো আমার প্রথম থেকে একটাই ভয় ছিল আমার যেহেতু চোখটা হুড়েডাই তো চোখটা কি করে বড় লাগবে তো ওইটার জন্যই আমি একটুখানি টেনশানে ছিলাম তো দিদিকে আমি বারবার ফোন করে ওটাই বলতো যে আমার চোখটা যেন বড়ো বড়ো লাগে তো দিদি বলছিল হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা আমি করে দেবো আর দিদির প্রোফাইলে মানে ফেসবুক পেজ দেখি আমি একজনের ছবি বলেছিলাম যে আমাকে এইরকম করে সাজিয়ে দেবে দিদি আমাকে পুরো পারফেক্ট ওই একদম সাজিয়ে দিয়েছিলো তো খুবই ভালো মানে আমি তো দিদির কাছে খুবই স্যাটিসফাইড আর এখন একটা ট্রেন্ডিং হয়েছে না যে নিউট মেকআপ করবো মানে মেকআপ যে করেছে সেই মেকআপটা যেন বোঝা না যায় তো আমার পার্সোনালি ওই জিনিসটা ভালো লাগে না কারণ মানুষ বিয়েতে একবারই ব্রাইডাল মেকআপ করবে তো বিয়ের সাজটা যেন বিয়ের মতনই হয় মানে লোক যেন দেখলে বুঝতে পারে যে হ্যাঁ একটা চোখে লাগার মতো সাজ হয় হ্যাঁ এটা বলছি না যে খুব একদম ঝকমকে সাজ হবে একদম প্রচুর চোখে লাগবো সেরকম নয় কিন্তু ঠিক নিউটও নয় আর খুব ঝগমকেও নয় তো একটা মিডিয়াম আমি চেয়েছিলাম যে এরকম যেন হয় সাজটা তো দিদি আমাকে সেভাবেই করে দিয়েছিল আর দেখো আমাকে যখন দিদি সাজাচ্ছিল আমার মানে ঘুম পেয়ে গেছিলো মানে এর আগে বিয়ের কয়েকদিন আগে থেকে এতটা শরীরে ধকল যাচ্ছিলো যে আমাকে চুপচাপ বসিয়ে দিয়েছে আমি বেশ আরামে ঘুমিয়ে যাচ্ছি আর আই মেকআপটা চেয়েছিলাম যে গোল্ডেনের ওপর গোল্ডেনের উপরে যেন হয় আর যেহেতু শাড়িটা রেড গোল্ডেন আছে তো গোল্ডেন ওপর হবে তো সেরকমই দিদি করে দিয়েছিল আমাকে আর একটা জিনিস মানে আমি যে স্টুডিওতে সাজতে এসেছি আমার কাছে যে কতবার ফোন এসেছে আমার কাছে কতবার ফোন ধরতে হয়েছে এটা কোথায় সেটা কোথায় মানে ঘরের জিনিসপত্রগুলো আমি রাখতাম তো এবারে যখন বিয়ের আমার তো এতে বিয়ে হয়েছিলো একটা হল ভাড়া করে সেখানে বিয়ে হয়েছিল তো ওখানে যখন যাওয়ার সময় এটা কোথায় সেটা কোথায় চোদ্দবার ধরে ঘর থেকে মানে ফোন আসছে তো দিদি আমাকে টাইম দিয়েছিলো সাড়ে তিনটার দিকে যেতে মানে দিদির স্টুডিওতে তো এদিকে গায়ে হলুদ হলো তারপরে নানি মুখ সাধ্য এটা সেটা করতে করতে এত মানে সব কিছু গুছিয়ে নিয়ে যাওয়া তারপরে মারা কী বেরোবে মায়ের জিনিসপত্রগুলো সেগুলো গুছিয়ে দিয়ে আসা যেহেতু সব কিছুই আমিই দেখতাম তো সব কিছু করে যেতে যেতে আমার প্রায় চারটে বেজে গেছিলো তো যাই হোক দিদি তার মধ্যে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো আমি হলে সাড়ে সাতটার মধ্যেই চলে গিয়েছিলাম আর যেরকম চেয়েছিলাম দিদি একদম একমার মনের মতো করে একদম খুব সুন্দর সাজিয়েছে তো তোমরা যারা দিদিকে সাজাতে চাও তোমাদের স্পেশাল লিঙ্কটাকে আরও স্পেশাল করে তুলতে চাও তো দিদির ফেসবুকের পেজের নাম হচ্ছে যে মাধুরী সেক ওভার হলদিয়া তো আমি দিদির পেজের ফেসবুক পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তোমরা এখন থেকে দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর একটা কথা দিদি যখন কাজল পরার ছিল তো চোখটা আমার এত বড় বড় লাগছিলো আমি নিজেও বুঝলাম যে আমার চোখ এত বড় বড় তো জানি না আমার চোখটা আমি জানতাম যে ছোটো ছোটো তো হয়তো জানি না কাজল পড়ার জন্য হয়তো সাজানোর জন্য চোখটা বেশ সুন্দর লাগছে আর আর একটা কাজ দিদি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কলকাটা কলকাটা এত দারুণ হয়েছিল খুবই সুন্দর মানে আমি ভাবছিলাম যে এত সুন্দর কলকাটা হবে বলে তো আমি চেয়েছিলাম একটু ছোটো মতন কলকা করার জন্য দিদি বললো যে না তোমার ফোর এরে যেহেতু অনেকটা স্পেস আছে তো তুমি একটুখানি ভরাট কলকা করো তো দিদির খুব সুন্দর করে কলকাটা করেছিল হাতের কাজও দারুণ তো দেখো না তো তোমরা আমার লুকটা দেখছো তো কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার সাজটা কীরকম হয়েছে আর বিয়ের ফটো তো আমার এর আগে ভিডিওগুলোতে দেওয়া আছে শর্টসগুলোতে তোমরা দেখে নিতে পারো যে আমাকে কীরকম লাগছিল তো আর এটা সত্যি যে মানে আমার বিয়ের ছবিগুলো যখন আমি ফেসবুকে পোস্ট করেছি তো তারপরে দেখে প্রায় সবাই বলছে যে খুব সুন্দর সাজানো হয়েছে কে সাজিয়েছে কে সাজিয়েছে তো সত্যি তারা খুবই মানে সাজানো তারা তো প্রত্যেকেরই খুব পছন্দ হয়েছে আর আমার নিজেরও ভীষণ পছন্দ হয়েছে আমি যেটা নিয়ে ভয় ছিলাম যে আমার চোখটা ছোট লাগবে কি না চোখটা কীরকম লাগবে তো দিদিকে যেভাবে বলেছিলাম এত সুন্দর করে দিয়েছিলো তো মানে সাজানোর পর চোখগুলো কিন্তু সত্যি এত বড় বলা ছিল তো আমি নিজেও মানে বিশ্বাস না যে আমার চোখ এত বড় বলে তো সেটা পুরোটাই দিদির হাতের কাজ তো সত্যি খুবই সুন্দর আর দেখো আমার ফাইনাল লুক তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো কীরকম লাগছে আর মেকআপটা কীরকম হয়েছে সেটাও কমেন্টস করে জানাবে আর আমাকে কি কীরকম লাগে সেটাও কিন্তু কমেন্টস করে জানিও আর যারা দিদির সঙ্গে কন্টাক্ট করতে চাইছো তো আমি দিদির ফেসবুক পেজের লিংকটা মাধুরীজ মেকবার হলদিয়া তো এটা আমি কমেন্ট বক্সে লিংকটা দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো চলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করে দেবে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো টাটা